কমতে চলেছে মোবাইল রিচার্জের খরচ। মোবাইল রিচার্জের খরচ কমে যেতে পারে, নতুন পরিকল্পনা টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার। এবার মোবাইল ফোনের রিচার্জের খরচ অর্ধেক হয়ে যেতে পারে, নতুন পরিকল্পনা টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাইয়ের। রিচার্জ খরচ কমাতে নতুন পরিকল্পনা করেছে ট্রাই। এর ফলে রিলায়েন্স জিও, এয়ারটেল, ভোডাফোন, আইডিয়ার মতো দেশের বেসরকারি টেলিকম সংস্থাগুলির প্ল্যান অর্ধেক হয়ে যেতে পারে। সূত্রের খবর, দেশে শীঘ্রই সরকারের এই পরিকল্পনা কার্যকর হতে পারে। দেশে যখন বেসরকারি টেলিকম সংস্থাগুলি ধাপে ধাপে খরচ বাড়াচ্ছে, সম্প্রতি এয়ারটেল তাদের সবথেকে সস্তা 99 টাকার রিচার্জ প্ল্যান বন্ধ করে দিয়েছে। তার পরিবর্তে এয়ারটেলের সবথেকে কম খরচের প্ল্যান এখন শুরু হচ্ছে 155 টাকা থেকে। লাগাতার প্ল্যানের দাম বেড়ে চলায় সাধারণ মানুষের সমস্যা বেড়েই চলেছে। এই ব্যয়বহুল রিচার্জ প্ল্যান থেকে গ্রাহকদের মুক্তি দিতে বিশেষ পরিকল্পনা চালু করেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই। সরকারের এই পরিকল্পনা কার্যকর হলে দেশের স্বল্প রোজগেড়ে মানুষ খুব কম খরচেই প্ল্যান রিচার্জ করতে পারবেন। এছাড়াও ডুয়েল সিম ব্যবহারকারীদের ক্ষেত্রে দ্বিতীয় সিমটিতে কেবল ইনকামিং ও SMS প্ল্যান চালু রাখতে চাইছে। তার জন্যে কিছু প্ল্যান চালু করারও নির্দেশ দেওয়া হতে পারে টেলিকম সংস্থাগুলিকে। সূত্রের খবর, যেখানে গ্রাহকদের কেবলমাত্র ইনকামিং কল এবং SMS অফার করা হবে। শুধু তাই নয়, সেই সব প্ল্যানের খরচও কম করার নির্দেশ দেওয়া হতে পারে সরকারের তরফে। এক্ষেত্রে ডুয়েল সিম ব্যবহারকারীদের খরচ অনেকটাই কমে যাবে। জানা গেছে, বর্তমানে দেশের একটা বড় অংশের মানুষ কম খরচের ট্যারিফ প্ল্যান ব্যবহার করা থেকে বিরত থাকতে হচ্ছে। তার কারণ, এখন দেশের বেসরকারি টেলিকম সংস্থাগুলি তাদের গ্রাহকদের যেসব রিচার্জ প্ল্যান অফার করছে, তাতে একটা রিচার্জ প্ল্যানেই মোবাইলের ডেটা থেকে শুরু করে আনলিমিটেড কলিং, ফ্রি SMS, OTT প্ল্যাটফর্মে ফ্রি সাবস্ক্রিপশন সহ আরও অনেক কিছু অফার করা হয়। তার ফলে প্ল্যানগুলির দাম অনেক বেশি। তথ্য বলছে, অনেক মোবাইল ব্যবহারকারীরই একসঙ্গে সব প্ল্যানের দরকার নেই। তাই ট্রাই চাইছে এমন কিছু প্ল্যান অফার করা হোক যেগুলি কম দামের হবে। সূত্রের খবর, ট্রাইয়ের এহেনো পরিকল্পনা একেবারেই মেনে নিতে চাইছে না জিও, এয়ারটেল এবং VIR মতো সংস্থা। তাদের দাবি, এই ধরনের পরিকল্পনা বাস্তবায়িত হলে ইউজার প্রতি গড় আয় বা ARPU কোনোভাবেই বাড়ানো সম্ভব হবে না। দেশের একটা বড় অংশের মানুষ ফিচার ফোন ব্যবহার করেন, কারণ তাদের স্মার্টফোন ক্রয় করার সামর্থ্য নেই। ফিচার ফোন ব্যবহারকারীদের দরকার নেই ডেটার অফার। তাই বাজার চলতি প্ল্যানগুলির প্রায় অর্ধেকেরও কম খরচের রিচার্জ প্ল্যান এলে স্বল্প রোজগেড়ে ফিচার ফোন ব্যবহারকারীরা স্বস্তির নিঃশ্বাস ফেলবেন। আর এই সকল উদ্দেশ্যেই নতুন পরিকল্পনা করছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।